আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন মানুষ শরীরে রক্তচাপ বা প্রেসারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রক্তচাপ বা প্রেসার যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে থাকি। এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে আমাদের হৃদরোগ, কিডনি জনিত রোগ, স্ট্রোক সহ আরও নানান জটিল রোগসমূহ হতে পারে। তাই একটি নির্দিষ্ট বয়সের পর থেকে আমাদের সকলকে নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিংয়ের মধ্যে থাকা দরকার। কিন্তু প্রচলিত পদ্ধতিতে ব্লাড প্রেশার মনিটরিং করাটা একটু কঠিন, কারণ এই ব্লাড প্রেশার মনিটরিং করতে দক্ষ জনশক্তি দরকার, যা প্রত্যেক পরিবারে থাকে না। তাই আমরা হেলথ পয়েন্ট বিডিএর পক্ষ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ডিজিটাল বিপি মেশিন। আজকে আমরা হেলথ পয়েন্ট বিডিএর পক্ষ থেকে আমাদের এই প্রোডাক্টটি আনবক্সিং করব। তো চলুন দেখে নেওয়া যাক এই ব্যাগের মধ্যে আসলে কী আছে। তো প্রথমে এই সুদৃশ্য ব্যাগটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউএলের একটি সুন্দর বক্স। বক্সের উপর লেখা আছে 3 বছরের ওয়ারেন্টি। তো আপনারা এই সার্ভিসটি অবশ্যই পাবেন ইনশাল্লাহ হেলথ পয়েন্ট বিডিএর পক্ষ থেকে। দেন আমরা যদি দেখি এটার মধ্যে আছে সুদৃশ্য একটি ব্যাগ। ব্যাগ খুললেই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটি চার্জার অ্যাডাপ্টার, এখানে আছে একটি ব্লাড প্রেশার মনিটরিং কাফ, এবং একই সাথে এখানে আছে একটি ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর। এখন আমরা আসলে দেখাবো আপনাদেরকে কীভাবে এই ডিজিটালভাবে ব্লাড প্রেশার মনিটরিং করতে হয়। এ কারণে আমার একজন সাবজেক্ট দরকার, এবং সাবজেক্ট হিসাবে আমাদের সাথে যিনি থাকছেন তিনি হলো আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ফরহাদ হোসেন কায়েস ভাই, যিনি কিনা হেলথ পয়েন্ট বিডিএর সম্মানিত সিও হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্লাড প্রেশার মনিটরিং করতে হয়। আপনাদেরকে একটি জিনিস বলে রাখা দরকার যে কোনোভাবে ব্লাড প্রেশার মনিটর করার আগে কেউ যদি এক্সার্টশন করে থাকে বা একটু পরিশ্রম করে থাকে বা সিঁড়ি ভেঙে এসে থাকে, তাহলে আগে তাকে 15 মিনিটের বিশ্রাম দিতে হবে। 15 মিনিটের বিশ্রাম দেওয়ার পরে তারপর আমরা তার ব্লাড প্রেশারটা মনিটরিং করব। তো আজকে আমার সামনে আসলে আমার সাবজেক্ট হিসাবে আছেন আমাদের হেলথ পয়েন্ট বিডিএ সম্মানিত সিইও ফরহাদ হোসেন কায়েস ভাই। তো আমি কায়েস ভাইয়ের ব্লাড প্রেশারটা মনিটর করবো ইনশাল্লাহ। তো আমরা তার কাছ থেকে অনুমতিটা নিই। আসসালামু আলাইকুম। আসসালাম কায়েস ভাই, আমি মোহাম্মদ জিহাদ লস্কর, আপনার ব্লাড প্রেশারটা মনিটর করতে চাই। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আমি কি ব্লাড প্রেশারটা মনিটর করতে পারি? অবশ্যই। জি, দেন আমি আমার এই কাপটা কায়েস ভাইয়ের হাতে পরিয়ে দেব। দেখুন এখানে কাফের যে পয়েন্টটা, এটা এই যে মনিটরের যে মেশিনটা এখানে লেখা আছে কাফ, এই কাফের এই পয়েন্টের মধ্যে আমি সেট করে দেব। সেট করে দেওয়ার পর এখানে 3টা বাটন আছে মূলত। তো এখানে পাওয়ার বাটন আছে, আমি যদি পাওয়ার বাটনটা চালু করে দিই তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। পাওয়ার বাটনটি চালু করে দিয়ে আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কায়েস ভাইয়ের ব্লাড প্রেশার এসেছে 103/74, এবং এখানে তার পালস রেট এসেছে 69 হয়। ধন্যবাদ কায়েস ভাই আপনাকে। আমি এখন ব্লাড প্রেশার মেশিনটি কাপটি খুলে ফেলছি। তো আমরা কায়েস ভাইয়ের ব্লাড প্রেশার মাপলাম, এখানে আমরা ব্লাড প্রেশার পেয়েছি 103/74। তো আমাদের সবার মাঝে আসলে একটা মিসকনসেপশন আছে, এটা সবারই ক্লিয়ার থাকা দরকার, যে ব্লাড প্রেশার মানেই আমরা বুঝি হচ্ছে 120/80। এই কনসেপ্টটা একটু সম্পূর্ণ ভুল। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের উপরের যে ব্লাড প্রেশার, মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা, এটা নর্মাল ভ্যালু হচ্ছে 100-140 মিলিমিটার মার্কারি, আর যেটা ছোট অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা নর্মাল ভ্যালু হচ্ছে 60-90 মিলিমিটার অফ মার্কারি। তো সেই হিসাবে আমাদের কায়েস ভাই একজন, আমরা বলতে পারি যে কায়েস ভাইয়ের ব্লাড প্রেশারটা সম্পূর্ণ স্বাভাবিক আছে, এবং
একই সাথে কিন্তু এটার আরেকটা রিডিং আমরা পেয়েছি, যেটা হচ্ছে পালস পেয়েছি আমরা কাইজ ভাই 69 বিটস পার মিনিট। সেসবে আমরা জানি যে একজন স্বাভাবিক মানুষের পালস রেট থাকে হচ্ছে 60-90 বিটস পার মিনিট। তো আমরা বলতে পারি কাইজ ভাই একজন সুস্থ স্বাভাবিকভাবে তার রক্ত চলাচল করছে এবং তার হৃৎপিণ্ড অবস্থা খুব ভালো আছে। তাদেরকে এই প্রোডাক্টটির বাজার মূল্য এবং কিভাবে পাবেন এই সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি। আপনারা দেখেন এই প্রোডাক্টটির প্রাইস অর্থাৎ শোরুমে এটি বিক্রি হয় হচ্ছে 4,550 টাকায়। তো আপনারা বর্তমানে আমাদের হেলথ পয়েন্ট বিডিতে অফার চলছে, বর্তমানে এটির প্রাইস কত এটি উপরে ডিসক্রিপশনে লেখা থাকবে এবং আপনারা আমাদের পেজে সরাসরি এই প্রোডাক্টটি সম্পর্কে ইনবক্স করেও জানতে পারবেন এবং আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিলে আমরা এটি সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং যে কোনো সমস্যায় আপনারা যে কোনো মুহূর্তে হেলথ পয়েন্ট বিডির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।